নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি রুই মাছ খুব সহজ একটা রান্না দেখাবো। এটা গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে খেতে। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভালো থাকুন, রেসিপিটা দেখে নিন। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রুই মাছের বদলে কাতলা মাছ দিয়েও করা যাবে। নুন দিচ্ছি, হলুদের গুঁড়ো, প্রায় গরম হয়ে গেছে, সর্ষে তুলে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি কালো জিরে, একটা কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, টমেটো নরম হয়ে গেছে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে সর্ষে বাটা দিচ্ছি, সর্ষে বাটার সময় অল্প একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে আর তেতো হয় না। হালকা করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে জল দিচ্ছি, এর মধ্যে নুন দিচ্ছি, কাঁচা লঙ্কা, এটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ঢেকে রাখছি। কিছুক্ষণ বাদে ফিরে আসলাম, এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, এটা হয়ে এসছে, বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কাঁচা লঙ্কা দিচ্ছি, খুব সামান্য একটু কাঁচা সর্ষে তেল দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে।